আর যদি নিজের আগের গোছাতেও যদি এই ধরনের আন্দোলন করে যে হেলথ রিক্রুটমেন্ট মডেল নিয়োগ দুর্নীতির তদন্ত চাই, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তদন্ত চাই, করাপশন হয়েছে, যারা চাইছেন যে একটা বেড রেফারেল সিস্টেম তৈরি হবে, কোন মেডিকেল কলেজে কোন হাসপাতালে কতগুলো সিট ভ্যাকেট আছে, যাতে ওই তৃণমূলের যে দালালগুলো যারা ওই বেডের দালালি করে, পরবর্তীতে তাদের দু একজন মন্ত্রীও হয়ে গেছে, এখন এমএলএ আছে, তো তাদের দালালি বন্ধ হয়ে যাবে, ফলে মমতা ব্যানার্জি সেটা করবে না, ও তো জানে ওই যে বেডের দালালি করে কিছু তৃণমূল খায়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগের দুর্নীতি তদন্ত হলে মমতা ব্যানার্জি নিজে জেলে যাবে, সরাসরি ক্যামেরার সামনে বলছি, ও জেলে যাবে। শিক্ষা দুর্নীতি তো জেলে যাওয়া উচিত ছিল দু বছর আগে, আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যদি নিয়োগ দুর্নীতির তদন্ত হয় মমতা ব্যানার্জি সর্বপ্রথম জেলে যাবে। এই অভিজ্ঞদের বিরূপাক্ষকদের কে ঢুকিয়েছিল, অভিজ্ঞ দিয়ে কীভাবে নিয়োগ পেল, ওই 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 সিলেকশনটা একবার শুধু আপনি ইয়ে করুন, ওই নিয়োগটা শুধুমাত্র সিবিআই স্ক্যানারে নিয়ে আসুন, দেখুন মমতা ব্যানার্জি জেলে যায় কি যায় না। স্পেসিফিকলি বলছি মমতা ব্যানার্জি জেলে যাবে। তার মানে এই যে জুনিয়র ডাক্তারদের সিবিআইয়ের প্রতি অনাস্থা, চার্জশিটে কেন একজনের নাম অর্থাৎ সঞ্জয় রায়ের নাম কেন শুধু থাকবে, এই দাবিতে যে রাজভবন অভিযান, এটা আপনি বলছেন যথাযথ সঙ্গতপূর্ণ? আমি প্রথম বলছি যে সন্দীপ ঘোষের এখনও সার্ভিস টার্মিনেট হলো না কেন, মমতা ব্যানার্জি জবাব দাও। সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট সিবিআই করতে পারবে না, নরেন্দ্র মোদী করতে পারবে না, মোহাম্মদ সেলিম করতে পারবে না, অধীর চৌধুরী করতে পারবে না, শুভঙ্কর সরকার করতে পারবে না, কেউ করতে পারবে না, একমাত্র মমতা ব্যানার্জি করতে পারবে। সন্দীপ ঘোষকে জেলে বসে বেতন মমতা ব্যানার্জি দেওয়ার ব্যবস্থা করেছে কেন? এখনও সন্দীপ ঘোষ জেলে বসে আছে, প্রতি মাসে ওর অ্যাকাউন্টে বেতন ঢুকছে কেন? ওই যে সাসপেন্ড করেছে মানে 50% সাবসিস্টেন্স অ্যালায়েন্স ঢুকছে, মানে 50% বেতন মমতা ব্যানার্জি ওর অ্যাকাউন্টে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। ওর সার্ভিস টার্মিনেট হলো না, ও যে বলছে 7 দিনে ফাঁসি দিয়ে দিতাম, তা এতদিন হয়ে গেল এখনও সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট হলো না কেন? কেন আপনার আমার করের টাকা কেন সন্দীপ ঘোষকে বেতন হিসেবে দেওয়া হবে? মমতা ব্যানার্জি জবাব দেবে না। একটাই কারণে, মমতা চাইছে তাই ওর অ্যাকাউন্টে ঢুকছে, মমতা চেয়েছিল তাই ওকে ওই আরজিকর থেকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল বানিয়েছিল, আর মমতা ব্যানার্জি চাইছে বলে ও বেতন পাচ্ছে। সিবিআইয়ের প্রতি এই যে অনাস্থা জুনিয়র ডাক্তারদের, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা কি মানে আপনারও মনে হয় যে সত্যিই সিবিআইয়ের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত? দেখুন, আমি মনে করি যে কোনো তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করা উচিত এবং ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা উচিত। দেখুন, আমি যেহেতু কেস ডায়েরি আমার কাছে নেই, কেস ডায়েরি দেখাও যায় না, তার কারণ কেস ডায়েরির অ্যাক্সেস থাকে শুধুমাত্র বিচারপতি, যিনি কেসটা মনিটরিং করছেন, যে এই কেসে যে মনিটরিং করছেন বিচারালয়ের অভ্যন্তরে বিচারপতির একমাত্র, এবং যারা তদন্ত করছে তারা। এই ক্ষেত্রে তদন্ত কতটা আগিয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত কেস ডায়েরি কেউ না নিরীক্ষণ করছে সেটা বলাটা সমুচিত নয়, মানে অনুচিত বলে আমি মনে করি। কিন্তু একথা ঠিক যে সিবিআইয়ের হাতে দুটো তদন্তভার রয়েছে। আরজিকর কাণ্ডে টোটাল 3 ধরনের ঘটনা ঘটেছে। 1, আরজিকরের অভ্যন্তরে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ। 2 হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, আক্তার আলীর করা বিভিন্ন যে অভিযোগ তার প্রেক্ষিতে। 3 হচ্ছে 14ই আগস্টের ভ্যান্ডালিজম। আচ্ছা, 14ই আগস্টের ভ্যান্ডালিজমের তদন্ত তো কলকাতা পুলিশ করছে। 15-20 হাজার লোক সমবেত হলো, 60-70 জন গিয়ে ভাঙচুর করে চলে এলো হাসপাতালের অভ্যন্তর। আচ্ছা, হাসপাতালে কখন ভাঙচুর করে লোকে? পেশেন্ট পার্টি, তারা পেশেন্ট নিয়ে গেল, সঠিক চিকিৎসা হলো না, অনেক সময় এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটে থাকে। ওদের কোন পেশেন্ট ভর্তি ছিল? ওই যেখানে হাসপাতালের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটেছে বলে র্যাদার হাসপাতালকে অনেক বেশি প্রোটেক্ট করে, যাতে কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার না হয়, সেটা উদ্দেশ্য থাকা উচিত ছিল। তাহলে কোন উদ্দেশ্যে, তাদের কেমন ঘটলো তাদের অভ্যন্তরে হঠাৎ করে তারা হাসপাতালে ভাঙচুর চালাতে শুরু করলো, যদি না কেউ নির্দেশ দিয়ে না পাঠায়? সিবিআই, কলকাতা পুলিশ কি এই কনক্লুশনে পৌঁছতে পেরেছে যে কোন কমন ইন্টেনশনে ওরা ওখানে জড়ো হয়েছিল? যে 60-70 জন ওখানে গিয়ে ভাঙচুর, ও তো মিডিয়ার ক্যামেরাতেও দেখা যাচ্ছে,
তাদেরকে পাঠিয়েছিল কেন এখনো কজনকে ধরে ও তো বেশি কিছু খুব বড় এক্সপার্টিজ লাগে নাকি ধরে যে তোদের ভাই কে পাঠিয়েছিল কোন নেতা পাঠিয়েছিল উত্তর কলকাতার কোন নেতা পাঠিয়েছিল অনেকেই জানে দুদিন ধরে চারবার চমকে বলে দিলেই গল গল করে বলে দেবে কিন্তু কলকাতা পুলিশ করবে না জানে তো আসলে কে পাঠিয়েছিল এরা সমস্তটাই ধামা চাপা দিতে চেয়েছিল টাকার অফার কাকে করা হয়েছে টাকাটা এলো কোথা থেকে কে টাকা দিল ওই ক্যাশ কে দিয়েছে কিভাবে এলো এর তদন্ত করলেই অনেকেই দেখুন বুঝতে পারছে যে তদন্ত কিভাবে কিভাবে করা উচিত কিভাবে করলে লিডগুলো পাওয়া যাবে আসলে কারা আছে কারা ধামা চাপা দিতে চেয়েছিল কার কার সাথে ফোন হয়েছিল আমি মনে করি এই তদন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তের আওতাধীন না করে এই তদন্ত কখনোই সম্পূর্ণ হতে পারে না আর বিভিন্ন সময় দেখেছি যে সিবিআই যেই মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানো হয় তারা আটকে যায় কারণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে দেখেছি ওর দুঃখ খুব পরিষ্কার কথা কেন্দ্রের যে শাসক দল রয়েছে তাদের সাথে সেটিংয়ের জন্য খুব পরিষ্কার কথা আপনি দেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কারোর এই আর্জিকর নিয়ে খুব কড়া অবস্থান স্বতন্ত্র স্বাধীন সংস্থা ও শুনতে মনে হয় ওরা শুনতে ভালো কিন্তু আপনাকে আমি বলি ভারতবর্ষের কোনো তদন্তকারী সংস্থা একেবারে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে ও বুক বাজিয়ে কোনো তদন্তকারী সংস্থা বলতে পারবে না আর আপনি যতই বলেন অরাজনৈতিক অমুক তমুক হয়ে একদম ইন্ডিপেন্ডেন্ট অরাজনৈতিক বলেও কিছু হয় না ইন্ডিপেন্ডেন্ট বলেও কিছু হয় না ফলে সমস্ত কিছুর পিছনে রাজনীতি রয়েছে এবং এই যে একেবারে বলছেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে হবে যতটা সম্ভব ততটা ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে হবে আর সেই জন্য জনগণের এই চাপ প্রয়োজন না হলে ও সব দেখবেন বিক্রি হয়ে যাবে ও দেখেছেন শিক্ষা দুর্নীতিতে মমতার আগে আটকে গেছে আমি মনে করি শিক্ষা নিয়ে যা হয়েছে মমতা ব্যানার্জির অনেকদিন আগে জেলে যাওয়া উচিত ছিল কিন্তু শুধুমাত্র কেন্দ্রের কেন্দ্রকে ম্যানেজ করে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সরাসরি বল ক্যামেরার সামনে বলছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে ম্যানেজ করে মমতা জেলের বাইরে আছে নাহলে শিক্ষা দুর্নীতিতে ওর জেলে যাওয়া উচিত ছিল ও সবটা জানতো মমতা ব্যানার্জি শিক্ষা দুর্নীতিরও সবটা জানতো আর স্বাস্থ্য দুর্নীতিরও সবটা জানে ফলে শুধুমাত্র কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সাথে আর ওই কিছু আরএসএসের নেতা আছে তাদের সাথে ম্যানেজ করে ও জেলের বাইরে আছে ও যেদিন ম্যানেজ হওয়া সেদিন তারপরের দিন মমতা জেলে